আবারও নিজের মানবিকতার পরিচয় দিলেন মন্ত্রী টিংকু রায়। জন্মসূত্রে প্রতিবন্ধী শিশুর ভাতার ব্যবস্থা করে শিশুর পিতার হাতে ভাতার কাগজ তুলে দিলেন তিনি। উল্লেখ্য, কৈলাস শহরে চণ্ডীপুর ব্লকের অধীন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা উত্তম সিনহার একমাত্র সন্তানটি জন্মসূত্রে প্রতিবন্ধী। তার বয়স 17 বছর। নিজের ছেলেটির প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করার জন্য এই 17 বছরে দফায় দফায় সংশ্লিষ্ট দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন উত্তমবাবু। কিন্তু কেউ ওনার ছেলেটিকে ভাতার ব্যবস্থা করে দেননি। পরবর্তী সময়ে কয়েক মাস পূর্বে উত্তমবাবুর ছেলের এই ঘটনাটি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর মন্ত্রী টিংকু রায়ের নজরে আসে এই ঘটনাটি এবং এই ঘটনাটি জানার সাথে সাথে উত্তম সিনহার বাড়িতে গিয়ে ছেলের খোঁজ খবর নিয়ে খুব শীঘ্রই ছেলের ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে বলে উত্তমবাবুকে কথা দিয়েছিলেন মন্ত্রী টিংকু রায়। সেই মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে খুব শীঘ্রই ভাতার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। আর যেমন কথা তেমনি কাজ। শনিবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে উত্তমবাবুর বাড়িতে গিয়ে ওনার ছেলের প্রতিবন্ধী ভাতা লাভের কাগজপত্র উত্তমবাবুর হাতে তুলে দেন মন্ত্রী টিংকু রায়। এখানে আসা হয়েছিল প্রথমত কিছু মিডিয়া চ্যানেলের মাধ্যমে, পত্র পত্রিকায় এরকম প্রায় 100% দিব্যাঙ্গ এটা আমরা ছবি দেখি। আমার চেষ্টা থাকে যখনই আমরা পত্র পত্রিকায় যে সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়ে আসে এই ধরনের দিব্যাঙ্গ যারা, তাদের পেনশন বন্ধ বা পেনশন তারা পায়নি, সেখানে যাওয়ার চেষ্টা করি এবং সেটাকে পুনরায় চালু করে আবার নতুন করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। এরকমই একটা পত্রিকার মাধ্যমে সংবাদ মাধ্যমে এসেছিল যে 100% দিব্যাঙ্গ যার বয়স প্রায় 17-18 হয়ে যাচ্ছে, তো তার ভাতা দেওয়া হয়নি এখনও। তো এসে ওই দিন বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই করে দেবো। তো আমাদের দপ্তরের আধিকারিক যারা, সত্যি প্রশংসনীয়, মানে 8-10 দিনের মধ্যে আধার কার্ড ছিল না বাচ্চার, আধার কার্ডের ব্যবস্থা সমস্ত কিছু করে ডকুমেন্ট রেডি করে আজকে স্যাংশন লেটার দিয়ে গেছি আমরা। হয়তো এই মাস থেকেই বা আগামী মাস থেকে পুজোর পর থেকেই তার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 2000 টাকা ভাতা আসবে। এই টাকাটা হয়তো তার খুব একটা আমরা হেল্প করলাম এরকম নয়, কিন্তু এই ধরনের একটা অসুস্থ বাচ্চার পাশে দাঁড়ানো সরকারের এটাই আমাদের মূল লক্ষ্য। এই 2000 টাকা একটা মানুষের সে যে অবস্থায় সেটাতে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করা সেটা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমরা সরকার মানবিক, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যে দুঃখের সময় বা তাদের সমস্যার সমাধানের জাস্ট প্রয়াস করা সেগুলো করার আমরা চেষ্টা করছি। 100% প্রতিবন্ধী হওয়ার পরেও গত 17 বছর ধরে কোনো প্রকার সরকারি সাহায্য পায়নি ওই শিশু। অবশেষে বর্তমান রাজ্য সরকারের সুশাসনে নিজের যোগ্য পাওনা পাবে ওই শিশু। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।